নাম হোসেন ওই যাত্রী স্বীকৃতি ভোগে আজকে 500 টাকা ওই ইনকাম করছি। ঢাকায় লকডাউন চলতেছে, 8:40 আজকে তারিখ হচ্ছে 29। আসলে এটা লকডাউন দিচ্ছিলাম রিক্সায়, আসছিলাম মাত্র মনে করেন 50 টাকা মতো লাগতো 10 টাকা। আসলে লকডাউন দেখতে পাচ্ছেন আমার চাপ কেমন, লকডাউনে কিরকম চাপ, মামা লকডাউনে কেমন চাপ, কোনো চাপ নাই? আজকে কত ইনকাম করছেন? আজকে 500 টাকা ওই ইনকাম করছি। আর লকডাউন বাদে? লকডাউন বাদে এই তাহলে লকডাউন দিয়ে আর না দিয়ে লাভ কি? একই মানুষের কোনো ভোগান্তি আছে? অনেক ভোগে মানুষ। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি খৈরাতপুর। ভাই অনেক বদলুক ভালো মানুষ, করোনাকালীন সময়ে
এটা হচ্ছে মিরপুর 1 নম্বর ফানি হল চারপাশ। আজ 29 তারিখ, সময়টা 9:52। আসলে হঠাৎ করে মনে হইলো এটা একটু ঘুরে দেখি, লকডাউনের সময় আপনার এদিক হচ্ছে 10 নম্বর। আমার আসলে হাঁটাটাও হয়ে গেল, আপনাদেরকে চিত্রটা দেখানো হয়ে গেল, সেই সুবাদে একটু ঘুরে দেখালাম। এদিক হচ্ছে মিরপুর 1 নম্বর, ধন্যবাদ আজকের মতো, পরবর্তী দেখি কী বিষয় নিয়ে আলোচনা করা যায়।